ষাঁড়ের ধাক্কায় ভাঙল রেলগেট এলাকায় চাঞ্চল্য। আজ শুক্রবার একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের ধাক্কায় ভেঙে গেল জলপাইগুড়ির 3 নম্বর ঘুমটির রেলগেটটি। বারংবার রেলগেট ভাঙার ঘটনায় ক্ষোভ সৃষ্টি হচ্ছে পথচারীদের মধ্যে। রেলগেট ভাঙার পরে ব্যাপক যানজট সৃষ্টি হয় ওই এলাকায়। এর আগেও বার কয়েক টোটোর ধাক্কায় রেলগেট ভাঙার ঘটনাটি ঘটেছে। এবার একটি পূর্ণ বয়স্ক ষাঁড়ের ধাক্কায় রেলগেট ভাঙায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই বিষয়ে জনৈক পথচারী জানান, বারংবার টোটোর ধাক্কায় রেলগেট ভেঙেছে, কিন্তু এবার যা ঘটেছে তা সত্যি অবাক করার মতো। এই রেলগেটের পরিবর্তে আন্ডারপাসের ব্যবস্থা করলেই বোধহয় ভালো হয়। দেখুন, এক একটা লোকের যদি 1 ঘন্টা করে সময় নষ্ট, কত সময় নষ্ট হচ্ছে। তা আমরা ব্যক্তিগত একটা আমার দাবি, যেটাকে খুব শীঘ্রই RUB নির্মাণ করা, রেল লাইনটাকে বড় বড় যে নদীর যে বেড়িবাঁধ সেটার আদলে রেল লাইনটাকে যদি মাটি ফেলে উঁচু করে নিয়ে যায়, তাহলে যেমন পরিবেশ বান্ধব হবে। কংক্রিটে তৈরি করা আর রোড ওভার ব্রিজ না করে RUB নির্মাণ করা, রোড আন্ডার ব্রিজ, এটা করলে চিরদিনের মতো এটা আমাদের সমস্যা মানে সমস্যার সমাধান হতে পারে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।